गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। तो एक सुंदर शीतेर सकाल निये आज ब्लगटाके स्टार्ट करछि। आर आजके हलो मने कि बोलबो, चारिदिके जेन मने होच्छे जेन ना स्ट्राइकेर मतो आबहावा, रास्ताघाटे एकदम लोक नेई, कोनो मने एखान दिये प्रचुर बाइक जाए, एकटा बाइकेर आवाज आछे सेभाबे पाच्छि ना। तो आजके जेहेतु रविवार और आज के हमारे कलकाता भोट, तो सेजन्य मन सबाई एन बाड़ी ढुके छुट्टी मजा एके तो सान्डे जो छुट्टी थके आर सब मैं एकदम रास्ता घाटे बड़ोचे ना क्यों सबा जैक चलो आज ब्लगटा के खान स्टार्ट करी। तो एक् फुल फैमिली एक् छादे उठे पड़ा रोद पोआते और एखे चलते एक् दादू नातनि बैडमिंटन खेला কোকোর হাতে ব্যাটটা দে তো খেলবে। যা জলটা ফেলে দিলি, ওর নিজের হাতে এতেই পড়লো। খেলা তো জমছে না, রায়ের আবার ঠান্ডা লেগেছে ভীষণ, মানে কথা শোনে না। এই সিরাপটা ওকে দেয়া হচ্ছে, এবার সিরাপটা শেষ, এখন সিরাপ আনতে যাচ্ছে নিনি। এখন আনতে যাচ্ছে সিরাপ, দেখো পাও কি আজকে, যাই দেখি ইলেকশনের বাজার খোলা থাকবে কি না। এই যে এই সিরাপটা খাচ্ছে, শেষ হয়ে গেছে, শেষ, যাই দোকানে যাই। তারপরে এসে সব শীতের জামা কাপড় বার করো। হ্যাঁ আজকে যেহেতু আমার ছুটি আছে, সময় আছে, কারণটা কেউ জানে না এখনো, তো ওটা সিক্রেটই থাক। আমরা যেদিনকে যাব সেদিনকে রিভিল করব, কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, সবটা আস্তে আস্তে জানতে হবে। মানে তোমরা এইটুকু জেনে রাখো, আমরা এমন একটা জায়গায় যাচ্ছি সেখানে প্রচন্ড শীত, স্টিল নাও স্নোফলস স্টার্টেড। তো চলো ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে সবটা জানতে পারবে। সব সোয়েটারগুলো এইখানে একসাথে সব করে রাখা হলো ঠিক করে, এখন মানে এক জায়গায় সব করে রাখা হলো, তারপরে যে যারটা তার তার ব্যাগে ঢুকিয়ে দেওয়া হবে। এইভাবে মোটামুটি এখন গুছিয়ে রাখা হলো। সেই নোংরা করবে নিজেকে। কি গাছ করছো দাদু? দাদু গাঁদা ফুলের গাছ। আর আমি ওই গাছটা পুঁতেছি, দেখো দাদু ওই গাছটা, ওই যে গাছটা পুঁতেছি। এইটাই এইটাই গাছ লাগাচ্ছে, ছবি তুলে নে গাছ লাগা। আমি নেড়া আছে, নেড়া লিয়ে যাবে। আমি এখানে জল ভর আর এখানে বাবা চিকেন মাখছে নিজে খাবে বলে। হ্যাঁ হ্যাঁ
ও মানে খাবে হাফ আমি হাফ খাবো। হ্যাঁ এটা কুকুর খাবার কুকুর ওই বসে অপেক্ষা করছে। দাম দাম করে আচ্ছা লাগবে লাগবে না। তো এখন লাঞ্চ টাঞ্চ সেরে এখন যাচ্ছি ভোগটা দিতে, ভোগটা দিয়ে আসি তারপরে একটু বেরোবো, কয়েকটা কাজ আছে তো ছটফট ভোগটা দিয়ে আসি। এই জাস্ট বেরোলাম আর এখন চাকায় হাওয়া ভরা হচ্ছে, হাওয়া তার জন্য আমরা ওয়েট করছি, বাইরে বেরিয়েছে হাওয়া দেবে। তো এখন যাবো একটি স্পেন্সার্সে, কারণ সামনেই যেটা বললাম আমাদের একটা যাওয়ার প্রোগ্রাম আছে, তার জন্য কিছু ড্রাই ফুড নিতে যাব, তার জন্য এখন ফার্স্টে যাবো স্পেন্সার্সে আর একটু হয়তো প্যান্টালুন্সে যেতে পারি। চুল টুল কেটে স্টাইলিশ, কার্লি কার্লি জিনিসটা। আমরা এখন স্পেন্সারে আছি, স্পেন্সারে এখন দেখা হচ্ছে জামা কাপড়। এই যে মানে একটু মেজাজটা গরম আছে, মেজাজ সবসময় উপর দিকে মেজাজ। আমাকে কাজে হবে বাবা, চেকিং চলছে। কেক পিক আপ শপিং তো মোটামুটি ডান এখানে, এখন বিলিং কাউন্টারে আছি, ফাঁকাই আছে বিলিং কাউন্টার। পরে যাবো একটু প্যান্টালুন্সে, এখন সাউথ সিটি গ্রাউন্ড ফ্লোরে আছি আর এখানটা দারুণ সাজিয়েছে ক্রিসমাসের জন্য, দেখো অপূর্ব সাজিয়েছে। শপিং শেষ
আবার বেরিয়ে আছি সাউথ সিটি থেকে, ম্যান্ডালিসে সেরকম কিছু পেলাম না, আর্ধেক সাইজ নেই। আর আজকে হয়েছে সাউথ সিটিতে মারাত্মক ধরনের ভিড়, মানে ভোটটা যা শেষ হয়েছে পাঁচটাতেই বেরিয়েছে সব বেরিয়ে পড়েছে, মারাত্মক ভিড়। তাড়াতাড়ি এখানে এখন বেরোই যাবে, এখন যাচ্ছি পেট পুজো করতে, পেট পুজো ভালো লাগে। আর এসে এখন লেক মার্কেটের কাছে রাজুবাবুর বিখ্যাত দোকান, মানে একটু দেখা যাক কি খাওয়া যায়। আমাদের এসে গেছে ফিশ ফ্রাই, আমরা রোড, আর রায়ের হচ্ছে চিকেন কাটলেট। তো আজকে ব্লগটাকে এতদূর অবধি রাখবো, আর আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সিম্পল স্টেপস চ্যানেলকে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।